তাইলে আমি অহনুপাই চাষি কেন বল আমার জন্য তোর জন্য হ্যাঁ নাটক করেছি নাটক তুমি ফাঁসির মঞ্চে ওঠার আগে আমাকে বলেছিলে আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই সেই সুযোগ আমরা তোমাকে দিয়েছি কিন্তু বিনিময়ে আমাদের হয়ে তোমাকে কিছু কাজ করে দিতে হবে কি কাজ আমাদের হাতের অস্ত্র হয়ে তোমাকে খুন করে দিতে হবে সমাজের কিছু জঘন্য অপরাধীদের কি ভাবছো বিদ্যুৎ যা তুমি সারা জীবন করেছো তাই তোমাকে করতে বলছি সারা জীবন তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিষ্পাপ লোকদের হত্যা করেছো দেশের স্বার্থে এবার না হয় কিছু দেশদ্রোহীকে হত্যা করবে তাতে এত চিন্তা কিসের যদি রাজি না হই যে কবরে তোমার পরিবর্তে রাখা হয়েছে বেয়ারি লাশ সেই কবরের বাসিন্দা হয়ে থাকবে যদি রাজি হইয়া পলাইয়া যাই পারবে না তোমার শরীরে লুকিয়ে রাখা ট্রান্সমিটার সর্বক্ষণ আমাদেরকে তোমার খোঁজ বলে দেবে সিদ্ধান্ত এবার তোমার হাতে সুন্দর জীবন সুন্দরভাবে বেঁচে থাকার উপায় পৃথিবীর যে কোনো দেশে যে কোনো পরিচয়ে তুমি বাঁচতে চাইলে আমি সুযোগ করে দেব কিন্তু আমার কাজ করে দিতে হবে যেদিন আমার কাজ শেষ হবে সেদিন তোমার শরীর থেকে ট্রান্সমিটার খুলে নিয়ে তোমাকে মুক্ত করে তোমার সুন্দর জীবনের উন্নতি কামনা করব বলো ইয়েস অর নো বিদ্যুৎ তুমি রাজি হয়ে যাও ওই কমিশনার আমার সাই রাতে করলাম নইলে তোমাকে ভেবে দেখার জন্য আমি আরো দুদিন সময় দিয়ে গেলাম এরপর তুমি সিদ্ধান্ত না নিলে আমি নেব কিন্তু তাতে তোমার লাভ হবে না বরং ক্ষতি হবে তোর সিমকা আমি কইলা ফালামো কইলা ফালামো তুমি কি পাগল হলে মা ওর ফাঁসি হওয়াতে তোমার মতো কত মা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে আর তুমি ওর জন্য কাঁদছো তুই যাই বলিস বাবা সেদিনও না থাকলে আমি হয়তো রাস্তাতে মরে পড়ে থাকতাম উফ মা তোমাদের নিয়ে একটাই সমস্যা চোখে তোমাদের পানি অনেক বেশি চোখমোছো বলছি এই তো এবার হাসো হাসো বলছি বাহ এই না হলে আমার মা তোমার মুখে হাসি না দেখলে আমার দিনটা ভালো যায় না মা কি ব্যাপার এইভাবে সেজে গুজে তুই অবেলা কোথায় যাচ্ছিস মা ভুলেই গিয়েছিলাম আমার একটু জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে আসি মা তা জরুরি অ্যাপয়েন্টমেন্টটা বাসায় নিয়ে এলেই তো এই সময় সময় আর বাইরে যেতে হয় না তুমি যে কি বলো মা আমি তো হেডকোয়ার্টারে যাচ্ছি বুঝেছি বুঝেছি আমাকে আর বুঝাতে হবে না মায়ের কাছে সন্তানের কোনো কিছু গোপন থাকে না যা যা স্বপ্ন নিশ্চয়ই অপেক্ষা করে আছে মা আছি মা পাগল